বাংলাদেশের ইতিহাসের হাইয়েস্ট গ্রোসিং মুভি প্রিয়তমা দেখলাম। দেখার পর আমার অনুভূতি হচ্ছে এটা কি বানাইছে। প্রথমে ভালো লাগার ব্যাপারটা জায়গাটা দিয়ে বলি, কারণ যে এটা কী বানাইছে, এই যে ইয়েটা কী বলবো, নেগেটিভ যে এক্সপ্রেশনটা, এখানে খুব অল্প একটু কথা বলার জায়গা, এই কারণে এটা লাস্টে একটু বলবো। সেটা ভালো লাগার জায়গা হচ্ছে যে সেই আমাদের গুড ওল্ড বাংলা মুভি যেটা অনলাইনে শুনছিলাম রিভিউর সময়, সো যখন শুনছি তখন ঠিক পজিটিভ সেন্সে শুনি নাই, নেগেটিভ সেন্সে, যে সেই বস্তা বসা বাংলা মুভি এরকম। কিন্তু দেখে কোথায় জানি একটা সুর আছে মুভিটার মধ্যে, কোথায় জানি একটা ভালো লাগা আছে। মানে বাংলা মুভি, বাংলা মুভির বস্তা পচা কাহিনী সেটা ঠিক আছে, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, কিন্তু একটা ভালো লাগা কাজ করছে। মানে এই বোরিং তো লাগেই নাই, বরং খুবই ভালো লাগছে। মেকিংয়ের কোথায় কী আলাদাভাবে আমি কোনো কিছু ধরতে পারলাম না, পিক করতে পারলাম না, যেটার কারণে ভালো লাগতেছে। তবে একটা জিনিস মেবি যে সত্যতা আছে মুভিটার মধ্যে, মানে মুভিতে তো ফিল্মে ফিল্মি জিনিসপত্র দেখায় এবং বাংলা হিন্দি এগুলোতে একদম এক্সাজিরেটেড, মানে ওয়েস্টের হলিউডের মুভিতে এক্সাজিরেটেড না সেটা বলবো না, কিন্তু হলিউডেরটা হইতেছে ওরা এক্সাজিরেটেড করেই দেখায়, ওইভাবেই দেখায়। কিন্তু আমাদের হইতেছে জীবন থেকে নেওয়া কাহিনী, ওইটার মধ্যে এক্সাজিরেশন, যে কারণে মানে ফিল্মি বেসিক্যালি আমাদের এগুলো হয়, রাইট? আমার মনে হয়, আই ডোন্ট নো পার্সোনালি, আমার কাছে যে ভালো লাগার যে কারণে লাগছে স্পেশালি ভালো, আমি তো আবার বাস্তবমুখী জিনিসপত্র হলে ভালো লাগে, চাপাবাজি পছন্দ না, রাইট? যা দেখাইছে মুভিতে কোনো কিছুই ফিল্মি না, ইস ইয়েট মুভিটা ফিল্মি, রাইট? এখন একটু স্পয়লার দিব, এতদিনে যারা দেখার দেখে বলছেন সরকার হল থেকে নাই হয়ে যাচ্ছে। যেমন মেয়েটা, যে ইধিকা পল, এত ভালো অভিনয় করছে মেয়েটা, এমনিতে তো ট্রেলার ট্রেলার যা দেখছি ওইখানেই বুঝছি যে দুর্দান্ত অভিনয় করছে, সেইখানের মুভিটা অতিরিক্ত ভালো অভিনয় করছে, অতিরিক্ত মানে অতিরিক্ত অতিরিক্ত ভালো অভিনয় করছে। ইন্ডিয়ানরা তো ভালো অভিনয় পারে না, কলকাতার এরা অতিরিক্ত ভালো অভিনয় করছে মেয়েটা, এবং খুব সুন্দর বাংলা বলছেন, বাংলাদেশি না, দুই একটা জায়গায় একটু বোঝা গেছে, দুই একটা জায়গাতে, আদারওয়াইজ একদম পুরো বাংলাদেশিদের মতো করে বলতে পারছেন। নাম্বার টু হচ্ছে শাকিব খানের অভিনয় তো আসলে কখনো দেখি নাই, শাকিব খানের কোনো মুভি দেখি নাই, ফুল একটা মুভি জীবনে এই পর্যন্ত দেখি নাই। বাংলাদেশের নাম্বার ওয়ান মেগাস্টার শাকিব খান, মুভি শুরুতে সবার নাম আসছে সেখানে, শাকিব খানের নামের শুরুতে লেখা ছিল মেগাস্টার শাকিব খান, সেই মেগাস্টার শাকিব খানের মুভি প্রথম দেখলাম আর ফেসবুকে মিম টিম ক্লিপ হিসেবে দেখছি। শাকিব খানের অভিনয় ইয়ে ভালো কথা বলছেন, মাহফুজ আহমেদ ভালো কথা বলছেন, যে অভিনেতা মাহফুজ আহমেদ, উনি বলছেন যে শাকিব খান খুব প্রশংসা টশংসা করেন, সবসময় করছেন, করে পাশাপাশি এটা বলছেন যে যে এখন ভালো অভিনয় দিয়ে শাকিব খানকে টিকে থাকতে হবে মার্কেটে, এখন আর ওই নায়ক উচিত ওগুলো না, কারণ এখন সবাই ভালো অভিনয় করতেছে, সো এখন ভালো অভিনয় করে টিকে থাকতে হবে। আমি ওই কথাটাই বলতে চাই, মাহফুজ খানের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মাহফুজ আহমেদের ভালো অভিনয় করে টিকে থাকতে হবে এখনকার পৃথিবীতে, এখনকার এই যে ইয়ে এসে অভিনয় করে ফাটাই ফেলতেছে, যে অ্যালেন স্বপন, ইয়ে ভদ্রলোক কী নাম ভুলে গেছি, সবাই খুব ভালো অভিনয় করতেছে। এবং সুরঙ্গ মুভি নিয়ে যেহেতু এখানে একটা প্রচণ্ড কাদা ছুড়াছুড়ি চলতেছে দীর্ঘদিন ধরে, সো সুরঙ্গ মুভির সাথে একটু কম্পেয়ার করে বলি, আমি যখন সুরঙ্গ মুভি দেখছি নিশত দুর্দান্ত অভিনয় করছে, এবং নিশত খুবই ভালো অভিনেতা, এবং নিশো অবশ্যই শাকিব খানের চেয়ে ভালো অভিনেতা। মুভিটা দেখার সময় এটাই ভাবতেছিলাম যে প্রিয়তমা এত ফাটাই ফেলতেছে, ব্লকবাস্টার দেশ বিদেশ কাঁপাই ফেলতেছে, বাংলাদেশের হাইয়েস্ট গ্রোসিং মুভি ছিল হইতেছে বেদের মেয়ে জ্যোৎস্না, সেটা রেকর্ড ভেঙে ফেলছে, মানে বাংলাদেশের ইতিহাসে হাইয়েস্ট গ্রোসিং মুভি। আবার শুনছি রিভিউ মানুষের কাছে যে টিপিক্যাল বাংলা সিনেমা, শাকিব খান খুব একটা ভালো অভিনয় পারে বলে আমার মনে হয় নাই, কখনো দেখিনি তো বললামই। সো সুরঙ্গ দেখে ভাবতেছিলাম যে সুরঙ্গর চেয়ে কি বেটার করতে পারছে শাকিব খান, মুভিটা কি সুরঙ্গর চেয়ে ভালো হয়েছে। এখন দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে ইয়াস, সুরঙ্গ যেখানে আসে সেখানে থাকা এবং প্রিয়তমা যেখানে আসে সেখানে থাকা দুইটাই জাস্টিফাইড। সুরঙ্গ ভালো মুভি, প্রশংসা পাইছে, এবং প্রিয়তমা যে ফাটাই ফেলতেছে সেটাও মেক সেন্স। ওকে, শাকিব খানের ক্ষেত্রে যেটা দেখলাম, প্রথম মুভি দেখলাম একটা ফুল দেখে, যেটা বুঝলাম যে শাকিব খানের ইয়ের দৃশ্যগুলো খুব ভালো অভিনয় করে শাকিব খান, স্যাড দৃশ্যগুলো, স্যাড মুহূর্তগুলো খুবই দুর্দান্ত ফুটিয়ে তুলতে পারে, আর এমনিতে নর্মাল অভিনয় খুবই মিডিয়াকর, আই উড সে বিলো অ্যাভারেজ। আচ্ছা, নাচতে তো পারেই না, শাকিব খানের বডি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এগুলো কিন্তু নায়ক উচিত না, দেখতে নায়ক উচিত, লম্বা চওড়া ফর্সা, গায়ে বোতরে বড়, ভুড়ি আছে, ওই দিক থেকেও নায়ক উচিত না। বাংলাদেশ গরিব আমাদের বেটে মানুষদের, শ্যামবর্ণ বেটে মানুষদের দেশে লম্বা ফর্সা হইলেই নায়ক উচিত আর কি। ইন দ্য ল্যান্ড অফ ব্লাইন্ডস ওয়ান আইড ম্যান ইজ কিং, ওরকম আর কি বাংলাদেশের শাকিব খান হইতেছে মেগাস্টার। যাই হোক, কোনো ইয়ে সেন্সে বলতেছি না আমি, মানে উনি যা তাই, আমি এখানে আই এম নট ডিসিং অন হিম, মানে বলতেছি আর কি যে উনি, ওকে, এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার যে বাংলাদেশে যিনি মেগাস্টার ওনার না অভিনয় ভালো, না নাচতে পারে ভালো, অ্যাকশন দৃশ্য করতেছে শাকিব খান যেভাবে এইভাবে এভাবে করে আসে, না কিছু তো লাগে আর কি। যা, তবে প্রশংসার জায়গাটা বললাম, শাকিব খানের প্রথম মুভি দেখলাম, স্যাড সিনগুলা খুব ভালো অভিনয় করতে পারে শাকিব খান, এটা দেখলাম। আচ্ছা,
একদম ইমোশন ফুটে তোলা থেকে শুরু করে একদম ওকে এঙ্গেজ করতে পারে, তো অবশ্যই আমার ওপিনিয়ন। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে এই 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 মুভিটার মধ্যে এই আবেগগুলো আসছে যে ইদিকা পল হইতেছে খুব একটা চঞ্চল মেয়ে, এরকম অনেক মেয়ে আছে যেগুলো আমরা মুভিতে দেখে আসছি, শাবনুর খুবই চঞ্চল মেয়ে রাইট, সারা জীবন দেখে আসছি শাবনুর, শাবনুর মানে চঞ্চল, গ্রামের চঞ্চল মেয়ে রাইট, ওই রকম ছ্যাবলামি লাগে নাই শাবনুর, এগুলো ছ্যাবলামি টাইপের ছিল সত্যি কথা বলতে। ইদিকা পল একদম বিলিভেবল ছিল, এরকম চঞ্চল মেয়ে আছে এবং একটা কলেজ পড়ুয়া মেয়ে, সো কলেজ পড়ুয়া একটা চঞ্চল মেয়ে প্রেমে প্রেমে পড়ছে, প্রেমে পড়লে যেরকম হয় একটা কলেজ পড়ুয়া চঞ্চল মেয়ে, আমি কোথেকে জানি, ওকে বেশি প্রশ্ন করবেন না, ওকে কলেজ পড়ুয়া চঞ্চল মেয়ে প্রেমে পড়লে যেরকম হয় ওই রকম আর কি সে রাইট। তারপর হঠাৎ করে একটু চঞ্চল মেয়ের মধ্যে একটু ভারী খেয়ে চলে আসছে, তারপর সো বিলিভেবল মানে ফিল্মি শাবনুর স্টাইলের গ্রামের মধ্যে কাঠি দিয়ে নাড়াচাড়া করতে করতে ক্ষেতের মধ্যে দৌড়াইতেছে, হা হা হি হি করতেছে, ফালতু ফাতরামি ওটা নাই। এখন আমি তাদেরকে ডিস করে বলতেছি না, আমি কম্প্যারিসন করে আমি আমার যেটা অনেস্ট অপিনিয়ন সেটা বলতেছি, ডিসিং হয়ে গেলে কিছু করার নাই। তারপর টেলিসামাদ ছিল জোকার চরিত্র একটা, তারপর ছিল আমাদের দিলদার জোকার চরিত্র, জোকার মানে জোকারই করতে হবে এবং জোকারই করতে হবে এমনভাবে যে মানে অভিনয় এতই ভালো যে অভিনয় করতেছে সেটা বোঝা যাচ্ছে, বিলিভেবল হচ্ছে না আর কি, জোকারই করতেছে বিলিভেবল হইতো না, বোঝাই যেত যেগুলো রাখছে জোকারি করার জন্যে। এখানে যে একটা কমিক রিলিফ রাখছে যে চরিত্রটা, সে খুব ভালো অভিনয় করছে, বিলিভেবল রাখছে, কোনো এক্সেসিভ কিছু করতেছিল না, ফাতরামি করতেছিল না বা অভিনয়, আমার ধারণা এই কারণে পার্সোনালি আমার ভালো লাগছে যে জিনিসটা যে মানে বস্তা পচা বাংলা সিনেমা বলতে পারি, পারতেছি না মুভিটাকে বাংলা সিনেমার কাহিনী, গুড ওল্ড বাংলা সিনেমার কাহিনী কিন্তু বস্তা পচা বলতে পারতেছি না। তারপর যেভাবে যে নায়ক নায়িকা সবসময় মিলন হবে, তারপর অথবা যদি বিচ্ছেদের কিছু মুভিও আছে সেখানেও বিচ্ছেদটাও দেখাবে খুবই ফিল্মি ওয়েতে, এখানে কিন্তু যা দেখেছে সবই খুবই বাস্তবিক বিলিভেবল। স্পয়লার দিচ্ছি, মেয়েটা তো হইতেছে দেখা যায় এরকম মারামারি হয়, মারামারির মধ্যে মেয়ের মাথায় বাড়ি দেয়, বিলিভেবল একটা ওয়েতে করছে জিনিসটা। তারপর বাড়ি দেওয়ার পর সে মারা যায় ব্রেন হ্যামারেজ থেকে, এবং এই ব্রেন হ্যামারেজটা ধরা পড়ে অনেক দিন পর, প্রায় ছয় মাস পর ধরা পড়ে, মাঝে মাঝে মাথা ব্যথা করে এবং সেটা থেকে শেষ পর্যন্ত মৃত্যু হয়। এটা কিন্তু একেবারে পুরো বাস্তবিক কাহিনী, কীভাবে আমি জানি আমার আব্বুর সাথে ঘটনা ঘটেছে। আব্বু হইতেছে একবার এরকম সিএনজিতে করে যাচ্ছিলো, সিএনজি সামনে বসা ছিল, ওই যে ড্রাইভারের পাশে দুজন বসে এরকম এক সাইডে বসা ছিল, তো একটা রাস্তার মোড় ঘোরার সময় বাস আসছে, বাস এসে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, ওই যে এটার সিএনজি বা টেম্পো ওয়াটার এটা রডের মধ্যে আব্বুর মাথা বাড়ি খেয়েছে, তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন কিছু আমরা টের পাইনি। অনেক দিন পর একদিন আব্বু হঠাৎ করে মাথা ব্যথা, চিৎকার, চেঁচামেচি, বমি করে অদ্ভুত অবস্থা, ঢাকা দূরে নিয়ে আসছি আমরা সবাই, আনার পর ডাক্তার বললো যেরকম ব্রেন হ্যামারেজ হয়ে ভেতরে রক্ত জমে, রক্ত তখনই অ্যাক্সিডেন্টের সময় জমছে কিন্তু এটা এখন চাপ লাগতেছে ব্রেনের উপর আর কি, এখন রিয়াকশান আসতেছে এবং ভয়াবহ অবস্থা, অপারেশন আরও দেরি, আরও দেরিতে ধরা পড়লে হয়তো বাঁচতো না, উনি এরকম অবস্থা। পরে আল্লাহর রহমতে সাকসেসফুল অপারেশন হয়েছে এবং তারপর থেকে অনেক ভুগতেছে আর কি, ঘুমটুম সমস্যা, এই যে শিলার জায়গাগুলো ব্যথা করে, এই যে একেবারে পুরো এই মাথা থেকে এই মাথা পুরো ব্রেন স্কাল সরায় খুলে তারপর রক্ত ক্লিন করছে আর কি। ওই ঘটনা, মেয়ের মাথায় বাড়ি দিছে, তারপর সব কিছু স্বাভাবিক, কোনো কিছু টের পাচ্ছে না, হঠাৎ করে অনেক দিন পর ধরা পড়ছে এবং এটা এমন পর্যায়ে চলে গেছে যে আর বাঁচবে না। এটা একটা, এখন আমি আমার পার্সোনাল স্টোরি থেকে আমি জানি যে এটা ফিল্মে কিছু না, আরও ছোটো ছোটো অনেক কিছু লাইক অনেক কিছুই ভালো লাগছে, কোনো ফিল্মই কিছু নাই, বাংলা ফিল্মি গল্পের উপর দাঁড়ানো, প্রেম প্রীতি ভালোবাসা ছেঁকা মারা, কিন্তু ইয়ার জিনিসগুলোকে গাঁথা হয়েছে খুবই বাস্তবসম্মত উপায়। এবং শেষ পর্যন্ত মারা যাওয়ার পর, মেয়েরটা মারা যায় তো আমরা সবাই জানি, মুভি না দেখলো, এবং শেষ পর্যন্ত যেইভাবে শাকিব খানের যে বৃদ্ধ বয়সের অভিনয়টা, বার্ধক্যের, এটা তো সবাই কথা বলতেছে এবং কথা বলার মতো, এটা আসলে অদ্ভুত করছে শাকিব খান, এবং এই কিছু জায়গায় এত ভালো করছে যে কুরস যে বাংলাদেশের এই গ্লাজে কী করে, সবখানে মিডিওক্রিটি, মেজাজ গরম হয়ে যায় এত, মানে ভাই যে আমি তো মুভি বানাই না রাইট, দে মুভি বানাইতেছে যার রুটি রুটি মুভি বানানো, খালি একটাই কাজ করতেছে সেটা ঠিক করে কর না রে ভাই, সুন্দর করে এগুলো অনেক কিছুই একেবারে যত্নের ছাপ দেখতে পাইছি। যেমন যখন মেয়েটা মারা যায় তখন শাকিব খান বিয়ে করতে আসে আর কি নায়িকাকে রাইট, ওকে স্পয়লার, বিয়ে করতে আসে সকালে, সো বিয়ে যখন সে করতে আসে, অন্য সময় যে কোনো বাংলা মুভিতে, যে কোনো বাংলা মুভিতে দেখাবে শাকিব খান একা চলে আসছে অথবা দুই চারটা বন্ধুবান্ধব নিয়ে আসছে, এখানে জিনিসটা বাস্তবিক রাখছে, এখানে দেখাইছে শাকিব খান আসছে, সাথে শাকিব খানের বাবা আসছে, ওর ভাবি আসছে, সাথে ওর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল যে মেয়েটার সাথে, ওই মেয়েটাও আসছে সাথে, মানে সবাই মিলে আসছে, এটা একটা বাস্তবিক ব্যাপার যে এরকম কোনো ঘটনা হইলে মেয়েটা মারা যাচ্ছে শুনলে সবাই আসবে, কিন্তু এগুলো দেখায় না বাংলা সিনেমায় রাইট, দেখাবে কি নায়ক আর তার বন্ধু সহ আসছে, তারপর দেখা যায় রাস্তা থেকে কিছু লোকেনে ধরে দাঁড় করে রাখছে, যাক ওইগুলো ছিল যে রাস্তা থেকে কিছু লোকেনে ধরে দাঁড় করা ছিল, এটা ওটা নিয়ে আসতেছি লাস্ট পার্টে। নাও
এই যে মুভির কাহিনীগুলো ধরেন কেয়ামত সে কেয়ামত তাকে এরকম কেয়ামত সে কেয়ামত তাকে বা কেয়ামত থেকে কেয়ামত কেয়ামত ওই মুভিগুলো ওইগুলো ফিল্মই এক লাইক সস্তা বস্তা পচা মুভি টাইপের নাইনটিজের বস্তা পচা মুভি ওইসব মুভি কিন্তু এখন আমরা দেখলে ভালো লাগবে না, নিতেই পারবো না, বমি চলে আসবে এখন এসব মুভি দেখতে গেলে। কারণ এখন অনেক ধরনের গল্প নিয়ে মুভি হয় পৃথিবীতে, মুভির এখন প্রেম প্রীতির মুভি বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশে হয়, ইন্ডিয়াতে হয় না বললেই চলে এখন অলমোস্ট প্রেম প্রীতি নির্ভর মুভি আর হলিউড। সো আমরা তো এখন গ্লোবাল হয়ে যাওয়ায় আমরা এখন হলিউডের শো সিরিয়াল হাবি জাবি দেখার পর এইসব বস্তা বচা প্রেম প্রীতির মুভি আমাদের ভালো লাগানোর অসম্ভব আমাদেরকে এখনকার অডিয়েন্সদেরকে। সেইখানে এই মুভি এরকম হিট করতেছে এবং আমাদেরকে এইভাবে ভালো লাগাইতে পারতেছে, আমারও ভালো লাগছে, কঠিন অ্যাচিভমেন্ট এটা বলতেই হবে, কুডোস। এবং সবচেয়ে বড় এখানে কৃতি তুই ধিকা বলের মারাত্মক অভিনয় করছে মেয়েটা, ওকে একটা প্রথম সাকিব খানের আছেই। তো যেটা বলতেছিলাম যে বার্ধকের যেই দৃশ্যটা করছে এটা নিয়ে আমি তাদের ইন্টারভিউতে শুনছি যে অনেক পরিশ্রম করছে, অনেক সময় দিছে এবং সেটা দেখা গেছে, সেটা এভিডেন্ট ছিল যে পারফেক্ট যাকে বলে মেকআপ পারফেক্টের এর চেয়ে পারফেক্ট হয় না। মানে বাঙালি কাজ করলে কিন্তু ফাঁক ফোকর থাকবেই, প্রফেশনাল কিন্তু প্রফেশনালি কাজ করে না, কিন্তু একেবারে দুর্দান্ত। এটা এত গালাগালি করে এই প্রশংসাটাও একদম করতে হবে, একেবারে খুলে দিতে হবে সুইস গেটের জন্য প্রশংসার। সাকিব খান যখন গেটটা খোলে তার হাতের এইগুলা থেকে শুরু করে ভাঁজ থেকে শুরু করে এই হাতের তালু থেকে যতটুকু দেখা গেছে দৃষ্টিসীমার মধ্যে পুরাটাই বার্ধক্যের মেকআপ করাইছে এবং বিলিভেবল করছে, কোনো একটা অংশ ছিল না যেটা ভুল ধরা যায় বা দোষ ধরা যায়। এবং সাকিব খান তো ফাটাফাটি অভিনয় করছে, হাত কাঁপানোর থেকে শুরু করে বয়স্ক মানুষের মুভমেন্টে অদ্ভুত। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যখন বয়স্ক মানুষের মেকআপ করায় এবং বাংলাদেশে যখন আলগা দাড়ি লাগায় উইক লাগায় দাড়ি লাগায় এগুলো একেবারে বোঝাই যায় যে মেকআপ লাগাইছে ফাত্রামি পুরাই হাস্যকর জিনিসপত্র। এখানে যে করছে যে গেলে দেখে আমি জানি না এত বড় চুলদারি রাখছে কিনা, নিশ্চয়ই এটা সবই মেকআপই হবে, কিন্তু এমনভাবে করাইছে পুরাই বিলিভেবল, সেটা একটা প্রশংসনীয় জায়গা। তারপর সাধারণত বার্ধক্যের মেকআপ যখন করানো হয় আর কিছু না হোক একটা গিভ অ্যাওয়ে থাকেই, চোখ, বয়স্ক মানুষের চোখ, চোখের ভেতরের এই যে সাদা অংশটা বা মনি, কম বয়স্ক মানুষের যেরকম তরতাজা থাকে বয়স্ক হলে এটা আস্তে আস্তে ইয়ে হইতে থাকে, ওটা চোখ দেখলে বোঝা যায়, পুরোটা মেকআপ করলেও চোখ দেখলে ধরা পড়ে যায় যে একটা কম বয়স্ক মানুষের উপর একটা বয়স্ক মানুষের মেকআপ বসাইছে। এখানে সাকিব খানের একটু বোঝা গেছে যে ভেতরের এই বয়স্ক মানুষের মেকআপের আড়ালের লোকটা আসলে এই সত্যিকার বয়স এটা না, একটু বোঝা গেছে, কিন্তু অতটা স্ট্রংলি বোঝা যায় নাই। মেবি এটার কারণ সাকিব খানের বয়স হয়ে গেছে, পুরো মুভিতে দেখেই বোঝা যাচ্ছিলো সাকিব খানের বয়স যে হয়ে গেছে, ইন্ডিয়ার খানদের কিং খান এবং আমির সালমান খানদের বয়স হয়ে গেছে, এদিকে আমাদের খান কিং খান সাকিব খানেরও বয়স হয়ে গেছে, সবাই বয়স হয়ে গেছে। যাই হোক, স্টিল ওভারঅল অদ্ভুত লাগছে। নাও এবার সমালোচনার জায়গাতে যদি আসি যে মুভিটার বাজেট 2.5 কোটি টাকা, 2.5 কোটি টাকা কোথায় খরচ করছে? সাকিব খানকে 1 কোটি দিছে, এদিকা পলকে 1 কোটি দিছে আর 50 লাখ টাকা দিয়ে মুভি বানাইছে, এটা কী বানাইছে? এটা মুভিটা ভাল লাগছে, পরিচালকের কিছু হয়তো গুণ আছে কোথাও, অথবা গল্পটা সুন্দর করে গাঁথতে না হয়তো না এভাবে বলা ঠিক হচ্ছে না, পরিচালকের অবশ্যই এখানে কৃতিত্ব আছে, যেরকম বললাম ছোটো ছোটো জিনিসগুলো খুব সুন্দর করে দেখাইছে, বিলিভেবল করে দেখাইছে অনেক কিছুই, মানে গাঁজাখুরি, এই কারণেই হয়তো ভাল লাগছে। এই 2023 সালে সেরকম একটা মুভি ভালো লাগানো সহজ কথা না, কিন্তু এটার পিছনে খরচ কই? 2.5 কোটি টাকা কোথায় খরচ করলেন ওনার? আমি বুঝলাম না কিছু। একটা শপিং করতেছে, বিয়ে শপিং করতে যাচ্ছে সাকিব খান নায়িকা, ওরা যেখানে দেখা করবে ওই জায়গার মধ্যে একটা গলির মধ্যে, একটা গলিও না কোথাও, একটা ভাঙাচুরা বাড়ির একটা এর মধ্যে দাঁড়ায়, ওইখানে একটু বেলুন রেখে দিছে, এখানে চুল কাটতেছে একজন, মানে বোঝাতেছে ওর একটা বাজারের মধ্যে আছে, একটা মার্কেটের মধ্যে আছে, এখানে একজন চুল কাটতেছে, ওইখানে একজন বেলুন, এখানে একজন ছাতা, তিন চারজন মানুষ দাঁড়ায় আছে, তিন চারটা মানুষ দাঁড়ায় আছে, এটা বুঝাইতেছে মার্কেট, ওরা হাতে ব্যাগ নিয়ে কেনাকাটা করে বের হয়ে এখানে আসছে। আরেকটু আপনার কিছু না দেখাইতে, তারপরে আরও কোথায় কোথায় দেখলাম, তারপরে যে মেয়েটা যখন মারা গেছে একটা টুলের উপর এমনভাবে শোয়া রাখছে, হইতে মানে বিলিভ না, ওটাও বিলিভেবল না, কোনো মানুষ মরে গেলে এমনি করে ফেলে রাখে না, মাথার উপর একটা, মাথার কাছে একটা হইতেছে ওই যে নাইট স্ট্যান্ডের মতো, ওইটার উপরে কিছু হাতর রাখা, একটা মেয়ে শুয়ে পড়ে, আচ্ছা ওকে, বৃষ্টি যে হইতেছে, বৃষ্টির পানিগুলো যে কৃত্রিম বৃষ্টির পানি, এক জায়গার মধ্যে পানির পরিমাণ বেশি, মানে পানির ঘনত্ব বেড়ে গেছে আর কি, বৃষ্টির ফোঁটা কড়ায় সব পানি পড়ে যাচ্ছে এরকম। পুরো মুভিটা যে 2.5 কোটি, মানে এমন বাজে ইয়ে, মানে খরচ এমন বাজেভাবে করছে, এবং এডিটিং পোস্ট প্রসেসিং কে করছে ভাই? এটা পোস্ট প্রসেসিং আমি এই বায়োস্কোপের এখানে যা দেখলাম, এটাই কি সত্যিকারের পোস্ট প্রসেসিং নাকি এখানে কেটে সেটা আসা এমন হয়েছে নাকি হলে এটাই দেখানো হয়েছে? আমার মনে হয় হলে এটাই দেখানো হয়েছে, আমার কাছে মনে হয় না যে ধূপ ধাপ করে এই সিন থেকে ওই সিনে চলে যাচ্ছে, মিউজিক থেমে যাচ্ছে, হঠাৎ করে একটা মিউজিক ধাপ করে কেটে আরেক সিনে চলে যেতেছে, কী যে করতেছে পোস্ট। এবং এটা অবশ্যই এটা তারা কত 40 দিন না কতদিনে পুরো মুভি শ্যুটিং করছে, 40 দিন না কতদিনে করলে এটা মেক সেন্স যে এটার মধ্যে এরকম উল্টাপাল্টা থাকবে, বরং সেই অংশ সেই অর্থ বরং কম ছিল, মুভি দেখার মুভির শ্যুটিং মুভির মেকিংয়ের মধ্যে কোনো ওরকম গণ্ডগোল লাগে নাই।
পোস্ট প্রসেসিংয়ে গিয়ে স্পেশালি অডিও ইফেক্ট সাউন্ড ইফেক্ট বিভিন্ন সিন জোড়াতালি দেওয়া, যদি এটা বায়োস্কোপের কারণে হয়ে না থাকে বা অনলাইন ভার্সনটার কারণে না হয়ে থাকে তাইলে মানে খুবই কাঁচা হাতের কাজ, সেটাও বাদ দিলাম, সেটাও মানুষ অত খেয়াল করবে না, কিন্তু এত লো বাজেট। সো এই কারণে এটা বলতেছে এটা কী বানাইছে এটা। আচ্ছা যা হোক, 2.5 কোটি টাকা গড়ি ঠালছে আল্লাহ জানে, কিন্তু মুভিটা দেখে খুব ভালো লাগছে। নাও এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমাদের এই যে প্রেমের গল্পগুলো বা ইমোশনের গল্প আমাদের এখানকার মুভি, রাইট, ইন্ডিয়াতে আমাদের এখানে ইমোশন নির্ভর মুভি, এগুলা ওয়েস্টার্নরা ঠিক কতটুকু কী দেখে জানি না, কারণ ইন্ডিয়ার মুভি কিন্তু প্রচুর চলে বিদেশে, হয়তো এই মানে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে হয়তো খুব বেশি চলবে না, তো অন্যান্য অনেক দেশে চলে, এই যে ইয়েতে চায়নাতে প্রচুর চলে, তারপর ওয়েস্টে কিছু মানুষ দেখে কিন্তু মনে হয় না অত ওইভাবে দেখে, মিডল ইস্টের অনেকে দেখে, প্রচুর মানুষজন দেখে। সো যখন কিছুদিন আগে আমি তখন এটা রিভিউ করছিলাম, আর মুভিটা যখন ফাটাই ফেলছে ওয়েস্ট, আর রিভিউ টিভি ইউটিউবে গিয়ে দেখলে দেখবেন ওয়েস্টের লোকজন গাসিং রিয়াকশান যে কী মুভি বানাইছে এটা, এখনকার ওয়েস্টের সব মুভি হইতেছে পলিটিক্যাল মুভি, পলিটিক্যাল মোটিভেটেড, খালি মেসেজ দেয়, বার্তা দেয়, এই সেই পচে গেছে মানুষগুলো দেখতে দেখতে, এর মধ্যে এরকম একটা মুভি দেখে খুবই রিফ্রেশিং। সো তখন ওটা দেখে আমার রিভিউতে আমি বলছিলাম যে আর কোন খুবই টিপিক্যাল তেলেগু মুভি, খুবই এক্সট্রাঅর্ডিনারি এক্সেপশনাল সব কাজকর্ম, এক্সাজিরেটেড সিনারি, কিন্তু ওয়েস্টের লোকজন এগুলো দেখে নাই, হঠাৎ করে তারা এটার গানটা হিট হয়, আগ্রহী হয়ে দেখছে, দেখে তারা আকাশ থেকে বসছে, আরে কি অদ্ভুত জিনিস, এগুলো আমরা ছোটোবেলা থেকে দেখতে দেখতে বড় হয়েছি। যে কথাটা আজকে দেখলাম ইয়ের ইন্টারভিউ শুনতেছিলাম যে মহানগর বানাইছে যে, আরে ভুলে গেলাম আমার তো আত্মীয় নাম ভুলে গেল, তবে না আমার শ্বশুরবাড়ির আত্মীয় কী নাম, আরে ভুলে গেলাম, মহানগর যে নির্মাতা আর কি, যা হোক, আশফাক নিপুণ হইতো স্যার জন, যাদের পডকাস্টে ডাকছে, সেখানে শুনতেছিলাম, সেখানে জন এবং আশফাক নিপুণ একই কথা বললো যে আর নিয়ে ওয়েস্টের এরকম উচ্ছ্বাসের কারণ হচ্ছে তারা এই ধরনেরগুলো দেখে না, কিন্তু এগুলো টিপিক্যাল তামিল মুভি আমরা যা দেখি সেই রকমই, একদম এক্স্যাক্টলি আমার সাথে, আমি একমত তাদের সাথে, আমিও যখন রিভিউ করছি এক্স্যাক্টলি একই কথা বলছি, তার মানে এটা আমার একার মতামত, অন্যরা একই কথা মনে করে। সো এক আমার কাছে মনে হয়েছে ইয়েটা দেখার সময় এটাই ভাবতেছিলাম, প্রিয়তমাটা দেখার সময় যে এক্স্যাক্টলি আর যেরকম ফাটায় ফেলছে ওয়েস্ট, কিন্তু আমরা জানি যে এগুলো আলাদা কিছু না, এগুলোই আমরা তামিল মুভি এটাই, কিন্তু তারা জানে না দেখে তারা ফাটা এরকম এতটা অবাক হয়েছে। এই প্রিয়তমাটা খুব ভালো একটা মেকিং হয়ে যদি কোনো কারণ অ্যাক্সেস পাইতো ওয়েস্টে, আমার ধারণা তারা একই রকম রিয়াকশান করতো, কারণ তারা এই ধরনের মুভি, এই ধরনের ইমোশন নির্ভর প্রেম নির্ভর ভালোবাসা নির্ভর যেগুলো আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি, তারা এগুলো ধারণা রাখে না, হয়তো হিট হইতো, হয়তো হইতো না, হয়তো ওয়েস্ট ভাঙতো না, আমি সেটা বলছি, আমি বলতেছি যে আর যেভাবে যে একটা অবস্থা করছে এরকম অবস্থা করার মতো না, কিন্তু করলো। সো ওই ইয়েতে অনুযায়ী প্রিয়তমা মুভিও এরকম হইতেছে, করার মতো আছে, খুবই সুন্দর ইমোশন নির্ভর প্রেমের কাহিনী, যেগুলো সম্পর্কে হয়তো ওয়েস্টের ধারণা রাখে না, বড় এই টাইপের মুভি দেখে নাই। মজার ব্যাপার হচ্ছে মুভিটার রেটিং 5.6। নাও হইতে পারতো যে আমি এটা দেখার পর মেনে নিতাম যে ওকে ফাইন, মেবি আমার ভালো লাগছে, হয়তো সবার ভালো লাগে না, 5.6 তার মানে আমি এইটা মেনে নিতে হবে, আমাকে নাম্বারকে ট্রাস্ট করতে হবে যে ওকে এটা আমার ভালো লাগছে, সবার ভালো লাগে না তার মানে নেসেসারিলি, কিন্তু না, এটা তো সারা পৃথিবী ভেঙে ফেলতেছে, সারা পৃথিবী সবখানে, মানে পৃথিবীর সাথে বিদেশিরা না বাংলাদেশিরা যে যেখানে আছে, বাংলাদেশ ফাটাই ফেলতেছে, বাংলাদেশের হাইস্ট গ্রোসিং মুভি রেকর্ড করা মুভি, তাহলে 5.6 কেমনে হয় IMDb রেটিং? আবার রেটিং 5.6 হইলো, এন ইকুয়ালস হইতেছে 21,000, 21,000 মানুষ ভোট দিছে, 21,000 মানুষ ভোট দিয়ে, এখন অবশ্যই প্রথমেই 5.6 দেখে মাথায় চিন্তা আসছে যে সুরঙ্গ নির্মাতা যারা বা সুরঙ্গ পার্টি যারা, এরা তো আবার সুরঙ্গ নিয়ে প্রিয়তমা নিয়ে কামড়াকামড়ি চলতেছিল, মেবি তারা এগুলা কোর্সে করাইছে হয়তো শত্রুতা করে বা শয়তানি করে, তো শয়তানি করে করলে কত মানুষ দিয়ে করানো যায়, 500 মানুষ, 1,000 মানুষ, 2,000 মানুষ, 20,000 মানুষ দিয়ে কি করানো যায়, 21,000 মানুষ, 21,000 মানুষ কি সেট আপ করা যায়, যায় না তো, ইটস হার্ড টু বিলিভ। এখন তাই লিখে কোনো বিভিন্ন গ্রুপ টু যারা আছে নিশো ফ্যান এরা এগুলো করছে, মেবি ওইটাই হবে, কিন্তু তাই বলে 21,000, 5.6 রেটিং, মানে এই ছ্যাঁচড়ামি বাঙালির কাম কাজ না এগুলোর না। আচ্ছা যা হোক, এখন আমি মেনে নিতাম যে এটা হোক মেবি আমার ভালো লাগছে, আসলে অন্য সবার ভালো লাগে না, তা তো না, সারা সব ভেঙে ফেলতেছে, সবাই মানুষ হুমড়ি খেয়ে দেখতেছে, কান্না করতে করতে হল থেকে বের হয়েছে, তাহলে 5.6 কেন, কারা তাহলে এই 5.6, এই 21,000 কারা? অনেকদিন পর একটা বাংলা মুভি দেখলাম, এবং অনেকদিন মানে সুরঙ্গ তো দেখছি এবং আরও টুকটাক দেখি, মানে পিওর বাংলা ক্লাসিক বাংলা মুভি আর কি, প্রেম প্রীতি চটুল এইসব পিওর ক্লাসিক বাংলা মুভি, প্রেমের গল্পের উপর একটা বাংলা মুভি দেখলাম অনেকদিন পর এবং ভালো লাগলো, এবং এটা ভেবেও আমার ভালো লাগলো, যাক অনেকদিন পর একটা বাংলা মুভি দেখে ভালো লাগলো।